গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া মার্চ মাস 29 তারিখ শুক্রবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব চৈত্র মাস 16 দিন, চান্দ্রমতে চৈত্র কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি, অপরাহ্ন 5:28 মিনিট পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজা ক্ষেত্রকু 5:44 মিনিট, মীনলগ্ন 1:53 লিটাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজা ক্ষেত্রকু 5:55 মিনিট, কন্যালগ্ন 2:41 লিটাগতে অস্ত। আজি তুলাচন্দ্র দিবা 11:40 মিনিট পর্যন্ত, এহাপরে বিছাচন্দ্র। বিশাখা নক্ষত্র সন্ধ্যা 6:02 মিনিট পর্যন্ত। আজি জন্মিত শিশুর তুলা রাশি বৈশ্যবর্ণ দানবগণ, দিবা 11:40 মিনিট গতে বিছা রাশি বিপ্রবর্ণ দানবগণ, এবং সন্ধ্যা 6:02 মিনিট গতে দেবগণ। আজি মৃত ব্যক্তির সন্ধ্যা 6:02 মিনিট মধ্যে একপাদ পুষ্কর দোষ, নিষিদ্ধ খাদ্য, আজি মূলা ভোজন নিষেধ অটে। অপরাহ্ন 5:28 মিনিট গতে বেল ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ প্রাতরু দিবা 7:11 মিনিট মধ্যে, দিবা 8:08 মিনিট গতে 10:30 মিনিট মধ্যে, অপরাহ্ন 3:18 মিনিট গতে 3:42 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ রাত্রি 10:51 মিনিট গতে 11:39 মিনিট মধ্যে, এবং শেষ রাত্রি 3:55 মিনিট গতে 5:43 মিনিট মধ্যে। আজির কালবেলা এবং বারবেলা দিবা 8:48 মিনিট গতে 12:30 মিনিট মধ্যে। আজির কালরাত্রি রাত্রি 8:47 মিনিট গতে 10:13 মিনিট মধ্যে। আজির রাহু কাল পূর্বাহ্ন 10:30 মিনিট ঠারু 12 ঘন্টা মধ্যে। আজির ঘাতচন্দ্র না, সন্ধ্যা 6:02 মিনিট গতে কর্কট রাশির ঘাত নক্ষত্র, অপরাহ্ন 5:28 মিনিট মধ্যে বৃষ রাশি ও কুম্ভ রাশির ঘাত তিথি, বিছা রাশি ধনু রাশি ও মীন রাশির ঘাত বার। বন্ধুগণ এবে আসন্তু জানিবা মেষঠারু মীন পর্যন্ত দ্বাদশ রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে মধ্যাহ্ন পর্যন্ত সপ্তম স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুভফল মিলিব, বিদেশরু ধনলাভর সুযোগ মিলিব, পরিবার মধ্যরে থিবা ভুল বুঝামণা আজি শান্ত পড়িব, অবিবাহিতঙ্ক পক্ষে বিবাহর প্রস্তাব আসিপারে। দ্বাদশ রবি অশুভ ও মধ্যাহ্নঠারু চন্দ্র অষ্টম স্থানকু গমন করি অতি অশুভ করাইব।
মানসিকতা দুর্ঘটনা মিলি পারে, শরীর পীড়া মধ্যে হেব, যানবাহন দুর্ঘটনা হয়ে পারে। রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি। আজ বৃষ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে একাদশ স্থানরে রবি গোচর করুচন্তি শুভ ফল প্রদান করিবে। মধ্যাহ্ন পর্যন্ত ষষ্ঠ চন্দ্র ও পরে সপ্তম চন্দ্র গোচর করুচন্তি শুভ ফল মিলিব। আপনকর সৌভাগ্য বৃদ্ধি হয়ে ভাগ্যরে পরিবর্তন হয়ে যাব। আপন যেওয়াড়ে যাবে সেঠারে সম্মানর পাত্র হেবে। ব্যবসায়ের অচানক লাভ পাই আশ্চর্য ও আনন্দিত হেবে। পরিবার মধ্যে নিরোগী রহি আপনকু সহযোগ করিবে। রাশিচক্রর তৃতীয় রাশি মিথুন রাশি। আজ মিথুন রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে পঞ্চম স্থানরে চন্দ্রগোচর করুথিবারু নিজর জ্ঞানবুদ্ধি হজাই বসিবে। কলহ হয়ে পারে, হঠাৎ কেউঠারু দুঃখদ খবর পাই মনরে শোকজাত হেব। দশমর বি আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি কম শুভফল প্রদান করিবে। মধ্যাহ্নঠারু চন্দ্র ষষ্ঠ স্থানকু গমন করুছন্তি শুভফল মিলিব। অফিস তরফরু আপনকু বড় বড় কাম মিলিব ও তাহা চুটকিরে পূরণ করি সমস্তঙ্ক দৃষ্টি আকর্ষণর কেন্দ্রবিন্দু হেবে। রাশিচক্রর চতুর্থ রাশি কর্কট রাশি। আজ কর্কট রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে নবম স্থানরে রবি গোচর করুছন্তি অশুভ ফল মিলিব। চতুর্থ চন্দ্র অশুভ ও মধ্যাহ্নঠারু পঞ্চম চন্দ্র অশুভ, এণু আপনকর দিনটি অশুভরে কটিব। শত্রুমানে আপনকু চতুর্দিগরু ঘেরি রহিবে, হতাশ ভাব লাগি রহিব, নিজর স্বাস্থ্য হানি হেব। আত্মীয় স্বজন মানে আপনক পাখরু দূরেই যাবে। ধর্ম কাম করি আপন বদনাম হেবে, পাখ লোক মানে আপনকু পরিহাস করিবে। রাশিচক্রর পঞ্চম রাশি সিংহ রাশি। আজ সিংহ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে তৃতীয় স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুভ ফল মিলিব। অচানক কেউঠারু ধনপ্রাপ্তির সম্বাদ মিলিব, মনরে সাহস আসিযিব, যেউ কার্য করিবে তহিঁরে সফলতা মিলিব। অষ্টম স্থানরে রবি রহি অতি অশুভ করাইব, ভুল বুঝামণা হেতু বহু ব্যক্তিঙ্ক সহ ঝগড়া হেব, মন মধ্যে শোকজাত হেব, মথা বিচলিত রহিবা কারণরু রাস্তা দুর্ঘটনা কিছি অসম্ভব নুহে। রাশিচক্রর ষষ্ঠ রাশি কন্যা রাশি। আজ কন্যা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে সপ্তম স্থানরে রবি গোচর করুছন্তি অশুভ ও মধ্যাহ্ন পর্যন্ত দ্বিতীয় চন্দ্র অশুভ। আজ আপন যাহা চাহিবে তাহা করি ন পারিবারু সমালোচিত হেবে। প্রত্যেক কার্য করিবা পূর্বরু ভাল ভাবরে চিন্তা করি কার্য করন্তু, নচেত অযথা বিবাদরে ফসি যাই বহু ধনহানি হেবার সম্ভাবনা অধিক অছি। নিজে কিছু দোষ ন করি মধ্যে অন্যমানক দ্বারা দোষারোপর শিকার হেবে। রাশিচক্রর সপ্তম রাশি তুলা রাশি। আজ তুলা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে ষষ্ঠর বি আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি শুভ ফল মিলিব। অনাবশ্যক যন্ত্রণারু মুক্তি মিলিব। ব্যবহার আপনকর পরিবর্তন হয়ে বহু ব্যক্তিঙ্কর প্রিয় পাত্র হেবে। আপনকর ব্যবসায়রে লাভবান হেবে। মধ্যাহ্ন পর্যন্ত শ্রীচন্দ্র বাধাপ্রাপ্ত অছন্তি ও মধ্যাহ্নঠারু দ্বিতীয় চন্দ্র অশুভ। আজ গণ্ডগোল কার্যঠারু দূরেই রুহন্তু, নূতন গৃহারম্ভ কিংবা গৃহ প্রতিষ্ঠা করন্তু নাহিঁ, এহা কলে জীবন সারা কলহ লাগি রহিব। রাশিচক্রর অষ্টম রাশি বিছা রাশি। আজ বিছা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে পঞ্চম রবি অশুভ ফল প্রদান করিবে। দ্বাদশ স্থানরে চন্দ্রগোচর করুছন্তি, দ্বাদশ চন্দ্র সর্বদা অশুভ করাইব, ঘাতবার অশুভকু আহুরি বৃদ্ধি করাইব। আপনকর পুরুণা কেশ
কোর্ট মানঙ্করে রিওপন হই আপন দণ্ডিত হই পারন্তি নিজর তথা পরিবাররে রোগ কষ্ট ভোগিবে মন অস্থির রহিব আপন কাহারি ভল উপদেশকু গ্রহণ নকরি অন্ধবলি কাম করিবে ও নিন্দা পাইবে। রাশিচক্রর নবম রাশি ধনুরাশি। আজি ধনুরাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে চতুর্থ স্থানরে রবি গোচর করুছন্তি এহা অশুভ ফল দেবে। ঘাতবার অশুভ। হঠাৎ আপনকু কেহি ব্যক্তি বিপদরে পকাই পারন্তি এণু আপন কোনসি সিদ্ধান্ত নেবা পূর্বরু চিন্তা করি নিয়ন্তু। বিশেষ করি কোনসি নারী সহিত ঝগড়া হেব ও আপন উত্তেজিত হই ভুল করি বসিবে। মধ্যাহ্ন পর্যন্ত চন্দ্র একাদশরে থিবারু আজি বহুদিনর আশা পূরণ হই পারে। রাশিচক্রর দশম রাশি মকর রাশি। আজি মকর রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে তৃতীয় স্থানরে রবি ও দশম স্থানরে চন্দ্রগোচর করুছন্তি আপন আজি জগত জিতা হই যাবে। আপনক শরীর ও মনরে অহেতুক শক্তি সঞ্চার হেব। আপন যাহা চাহিবে তাহা করি পারিবে। আপনক কর্মক্ষেত্রে যশখ্যাতি প্রচার হেব। আপনকর প্রতিষ্ঠা বৃদ্ধি হেব। সুনাম মিলিব। উপরিস্থ অফিসর আপনকু প্রশংসা করিবে। রাশিচক্রর একাদশ রাশি কুম্ভ রাশি। আজি কুম্ভ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দ্বিতীয় রবি মাসর শেষার্ধ হেতু শুভ ফল মিলিবা কথা। কিন্তু রবি আংশিক বাধা পাউথিবারু কম শুভ ফল মিলিব। নবম স্থানরে চন্দ্রগোচর করুছন্তি আপন যাহা চাহিবে তাহা করি ন পারিবারু অবসাদ ভোগিবে। ধর্ম করিবাকু চাহি মধ্যে করি পারিবে নাহিঁ। বহু সমালোচিত হেবে। কোনসি উৎসবরে যোগদান করি পারন্তি মথা বিচলিত হই যিব। প্রত্যেক কার্যরে হতাশ ভাব আসিব। রাশিচক্রর দ্বাদশ বা শেষ রাশি মীন রাশি। আজি মীন রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে জন্মরবি অশুভ, অষ্টমচন্দ্র অশুভ ও ঘাতবার অশুভ। অষ্টম স্থান আয়ু স্থান ও মারক স্থান। চন্দ্র অষ্টমে ভ্রমণ কালরে বহু দুর্ঘটনা হই পারে। তাহা মানসিক হেউ কিংবা শারীরিক নিজকু নিজে সতর্ক ন রহিলে নিজ গোড়রে নিজে কুড়াড়ি মারিবা সদৃশ্য হেব। সাংগসাথি বন্ধু পরিবার সমস্তে শত্রু পালটি যাবে। রাত্রি অনিদ্রা রহি যন্ত্রণা ভোগিবে। মন পড়িগলে মধ্য কেহি জানিপারিবে নাহিঁ।